স্বাভাবিকর বলছেন যে আমরা শ্যাম পালন করতাম মাস ইয়ে দশম মহরমে দশম মহরম শ্যাম পালন করতাম আমরা নিজেরা সিয়াম পালন করতাম আমাদের যারা শিশু তাদেরকেও সিয়াম রাখতাম এবং রাসুল সাল্লাম ঘোষণা দিতে বলতেন যাই যাও তোমরা আনসারদের বিভিন্ন রাস্তাঘাটে গিয়ে ঘোষণা দিতে বলতেন যাও ঘোষণা দাও কী ঘোষণা দেবে যে ঘোষণা দাও যে যারা এখন পর্যন্ত সকালে পাঠাতেন মহরমের দশ 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 মহরমে পাঠিয়ে বলতেন যে যাও ঘোষণা দাও যে এখনো যারা খেয়ে ফেলেছে এখন সকালে তারা যেন বাকি দিন না খেয়ে থাকে বাকি দিনটা যেন না খেয়ে থাকে আর যারা কিছু খায়নি তারা যেন শ্যাম পালন করে ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো কান্নাকাটি করতো এবং সেটা বলতো আল্লাহাল্লাহ তো আখেজনি লিমা আল্লা হে আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে সাহেব তুমি আমাকে গ্রেফতার করো না বলা উরিদুহু এবং আমি যেটা করতেও চাইনি অর্থাৎ হুসেনকে হত্যা করার বিষয়টা আমি কিন্তু চাইনি বাট আমি পছন্দ করিনি ওয়াহকুম বাইনি ওয়াবাইন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং ওয়াইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই ব্যাপারে তুমি ফেসলা করো তাহলে দেখা যায় যে এই যে ঢালাউ হবে ইয়াজিদকে যে আসলে দায়ী করা হয় বা তাকেই দোষী করা হয় এটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে আশুরায় মহরম এমন একটি দিবস যে দিবসটি মূলত মুসলিম সমাজে পালিত হয়ে থাকে আহ মুসা আলহিসাম এই দিবসে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এই উপলক্ষে সেই যে শোক পালনের যে রীতি আছে এটা ইসলাম সমর্থিত নয় বরং ইসলাম থেকে অনেক দূরে পাশাপাশি রসুল সাল আলীহাসালাম বলছেন মান নেহা আলাইহি যার জন্য শোক করা হয় মাতম করা হয় ইহা যেব মান নেহা আলাইহি যার জন্য শোক পালন করা হলো সে যদি ওই বিষয়ে রাজি খুশি থাকে আর যার জন্য এই সব পালন করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে আমরা শুধুমাত্র যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন সাহাবায়ে করেছেন সব পালন করেছেন আমরাও সেটা পালন করব এবং নাযাতে মৌসা এ উদ্দেশ্যে আত্তাহারি টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিনাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা বা'দা আম্মা বা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মারি টিভির আজকের এই বিশেষ আয়োজনে আশা করি আপনারা কুশলে রয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন হিজড়ি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাসের দশ তারিখ যেটাকে ইয়মে আশুরা বলা হয় এই দিনটিতে হজরত মুসা আলি সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন আর এই দিনটিকে উপলক্ষ করে মুসা আলাই ইসা আলি এবং পরবর্তীতে জাহেরি যুগেও এই সিএমটিকে বিশেষ গুরুত্বের সাথে রাখা হতো এমনকি ইসলামের প্রথম যুগেও আশুরের এই সিএমটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হতো রাসুল্লাহ সাসলাম যখন মদিনায় আসেন মদিনায় আসার পরে যখন তিনি দেখলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা এই দিনটিকে খুব গুরুত্বের সাথে পালন করছে তখন তিনি বললেন যে এই দিনটি পালন করার অধিকার বা হক আমরাই বেশি রাখি এবং সেই কারণে তিনি এই দিনটিতে এবং এর আগে বা পরে একদিন যোগ করে দুইটি দিন শিয়াম পালন করার জন্য মোহাম্মদীকে নির্দেশ দান করেছিলেন এবং সেই দিন থেকে থেকেই আশুরা এটি একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল হিসাবে মুসলিম সমাজে গণ্য হয়ে আসছে প্রিয় দর্শক বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে এই আশুরার দিনটিকে ভিন্ন একটি প্রেক্ষাপট থেকে বা ভিন্ন একটি ইতিহাসের জায়গা থেকে পালন করা হয়ে আসছে বিশেষ করে যারা শিয়া তারা এই দিনটিকে শাহাদতে হুসাইন অর্থাৎ কারবালার প্রাঙ্গনে দশই মহরমে হজরত হুসাইন রজুল্লা তালানহকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই দিবসটিকে বা সেই ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিবসটিকে বিশেষভাবে উদযাপন করে আবার যারা সুন্নি সম্প্রদায় তাদের মধ্যে যারা বিশেষ করে রাজনৈতিক ইসলামে বিশ্বাসী তারা মনে করেন যে এই দিনটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ বা বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধের একটি অবিস্মরণীয় ঘটনার দিন এই দুটি প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমরা এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছি আমাদের আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাসে কাত সম্মানিত সহকারী সম্পাদক জনাব ডক্টর কাবিরুল ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আয়োজনে আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আলফর কান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব শরীফুল ইসলাম মাদানি আমরা আমাদের অতিথিদায়কে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে তো আমি আর দেরি না করে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি প্রথমেই আমি ডক্টর কাদেরুল ইসলাম আপনার কাছে আসব। প্রথম প্রশ্ন আশুরায় মহারাম সম্পর্কে আমরা প্রাথমিক যে আলোচনায় বিষয়গুলো উল্লেখ করলাম তো এই বিষয়টি আমরা আরও বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে কোন প্রেক্ষাপট এবং ইতিহাসের আলোকে আশুরায় মহারাম আমরা উদযাপন করে থাকি ধন্যবাদ আল্লাহ রাসুল হিলকার যেটা আগেই বলেছেন যে হিজরি সনের প্রথম মাস মোহরমের দশ তারিখকে আসর বলা হয় তো এটাও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বলিত একটি দিন একটি গুরুত্বপূর্ণ দিন সবচেয়ে যেটা গুরুত্বের বিষয় সেটা হলো সহিম মুসলিমের এগারোশো তিরিশ নম্বর হাদিসে যেটা এসেছে আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি দেখলেন যে এই দিন ইহুদিরা সিয়াম পালন করছে তখন রাসুল সাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কেন সিয়াম পালন করছো রাসূল সাল্লাহ সাল্লামের এই প্রশ্নের উত্তরে তারা বলল হাজা ইয়মন আজিম আনজাল্লাহ ফিহি মুসা ওয়াকাও মাহু অগাররা কফির হাউনা ওয়াকাও মাহু ফাসা মাম মুসা শুক্রান ফানাহনা সুমহু এই দিন একটি মহান দিন যেদিন আল্লাহ রবুল্লা আলমিন মুসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন আর ফ্রাউনকে এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন ফলে মুসা আলাইসাল্লাম এই দিন আল্লাহর স্বরূপ তিনি সিয়াম পালন করেন আমরা ওই দিন সিয়াম পালন করি তখন রাসুল সাল আলহাস্লাম বললেন নাহনু আহাকু বি মৌসা নাহনু আহাকু আউলা বি মৌসা মিনকুম আমি আমরা মোসার আদর্শের অধিক হকদার এবং নিকটবর্তী তোমাদের চেয়ে তখন ও পালন করলেন এবং এই সাহাবিদেরকে সিয়াম পালনের নির্দেশ তিনি দিলেন মূলত আসরের যে ঘটনা সেই ঘটনার মৌলিক ইতিহাস এটাই যে মুসা সালাম তিনি যে ওই দিন মুক্তি পেয়েছিলেন আর তার জন্য তিনি স্বরূপ সিয়াম পালন করেছিলেন মূলত এই জন্য এই দিনটা গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বের দিকে লক্ষ্য করেই মুসলিম উম্মা এবং এর আগে যারা ছিল মুসা আলাহামের কম বা তার পূর্ববর্তী যারা তারা সবাই কিন্তু এদিন সিয়াম পালন করতো মুসা আল্লাহ সাল্লাম বা তার পরবর্তী সে আল্লাহিস্লামের সম্প্রদায় তারাও করতেন এমনকি জাহেলি যুগেও এই আসরের সিয়ামটা পালনের একটা বিধান ছিল বা তাদের একটা রীতি ছিল তো সেখান থেকে দেখা যায় যে রসুল সাল্লাহ সাল্লামের উপর যখন রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে তিনি কিন্তু এটা আবশ্যিকভাবে পালন করতেন আর যখন রমজানের সিএম ফরজ হয় তখন এটা ঐচ্ছেক হয়ে যায় এটা তখন নফল হিসাবে রাখা হয় এই ছিল মূলত আসুরার তাহলে মূলত আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে আসুরার যে ইতিহাস সেটা হচ্ছে মূলত মুসা মুসাআলাম এবং ফেরাউনের সাথে সংশ্লিষ্ট ফেরাউন মুসা আল ইসলামকে ধাওয়ার করার পরে যখন সে পানিতে ডুবে মারা গেল মুসা ইসলাম আহ এই ঘটনার সুক্রিয়া যেহেতু তিনি সেদিন মুক্তি পেয়েছিলেন সেই জন্য তিনি সুক্রিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছিলেন এবং পরবর্তীতে এই বিধানটা মূলত এই উপলক্ষেই করা হতো আল্লাহ উপরে যে বিধানটা জারি করেছিলেন এটা করেছিল তিনি এটা করেছিলেন মুক্তি পেলেন সুতরাং মুসা যেহেতু আমরাও অনুসারী সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম এই দিন কিন্তু সাহাবিদেরকে নির্দেশ দেন যে তোমরাও সিয়াম পালন করো শরীফুল কাছে আমরা আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা শুনলাম তার সাথে আমরা বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যে আশুরা পালন করে থাকি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে জায়গাটা একেবারেই আমরা ভিন্ন দেখি আমরা দেখি বিশেষ করে এই দিনটাকে উপলক্ষ করে কারবালার ঘটনাটাকেই বেশি হাইলাইট করা হয় তা আসলে কারবালার সাথে আশুরা মহরমের কোনো সম্পর্ক আছে কিনা আসলে কারবালা এর ইতিহাস রচিত হয়েছে হুসাইন রাজা আলাহতাল হত্যাকাণ্ডের মাধ্যমে এবং হুসাইন রাজা আলাহতালন হত্যাকাণ্ড ঘটল কখন রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে রাসুল সাহালাম এগারো হিজড়ি রবিউল আউ্লে মৃত্যুবরণ করেন আর হুসাইন রাজা আলাহত শাহাদুৎ বান করলেন একষট্টি হিজড়িতে পঞ্চাশ বছর পরে তাহলে কারবালার ইতিহাস রচিত হলো রাসুল সাহালামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে আর আমরা একটু আগে শুনলাম যে আশুরার ইতিহাস সৃষ্টি হয়েছে মোসারা সাল্লাম থেকে মুসারা সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন এবং তার স্বরূপ তিনি সিয়াম পালন করলেন তাহলে দুইটা ইতিহাস কিন্তু অনেক মানে ফারাক বিস্তর ব্যবধান আছে এর একটা সাথে আরেকটা মানে সম্পর্ক করায় একটা অজ্ঞতার পরিচয় তাছাড়া অন্য কিছু নয় এজন্য বলবো যে আশুরা এবং কারবালা দুইটা ভিন্ন জিনিস দুইটার সাথে কোনো সম্পর্ক নাই আমরা যে উদ্দেশ্যে সিয়াম পালন করি অবশ্যই সেটা নাজাতে মুসা এবং এই দিবসটা যেটা আমরা সম্মান করি না মোসা সালাম যেহেতু সুক্রিয়া স্বরূপ সম্মান করেছিলেন আমরাও সেটা সম্মান স্বরূপ আমরা সিয়াম পালন করি রাসুল সালাম সিয়াম পালন করেছেন কারবেলা অবশ্যই একটা মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে ঘটেছে যেটা মানে বলার অবকাশ রাখে না হুসাইন রাজি আল্লাহ তাল জি বহু রকমের বয় বসে জি

হুসাইন রাজি আল্লাহ তালানহ এর হত্যাকাণ্ডের কারণে তার শোক দিবস স্বরূপ আমরা এত কিছু করি তাহলে তারও মানে শহীদ হয়েছে করেছেন ওসমান রাজার সাহায্য করেছেন করেছেন তো তাদের জন্য আমরা কি করছি আমরা কিছুই করি না কিন্তু আসলে এখন দেখছি যে হুসাইন রাজি আল্লাহ তালহ তিনি বরণ করেছেন এটা যেহেতু শিয়া সম্প্রদায় আপনি বললেন যে শিয়া সম্প্রদায় এটার মানে আবিষ্কারক আসলে শিয়া সম্প্রদায় তো তাদের মধ্যে কিছু দল আছে যারা আলী রাজা তোমাকে আল্লাহ মনে করে যে আলী আল্লাহ তো যেহেতু তা তাদের যে ইমাম তাদের মধ্যে একজন হোসেন রাজা তোমার একজন ইমাম মানে তারা সেহেতু তাকে বেশি সম্মান দেখাতে গিয়ে তারা এটা করছে আসলে এজন্যই আসলে ইসলামে গুলু গুলু বাড়াবাড়ি যেটা ধর্মে বাড়াবাড়ি এটা ঠিক নয় জায়েজ নাই ও ধর্মে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে 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 এগুলো এসেছে আমাদের মাঝে এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত সঠিক ইতিহাস জানা উচিত জানলেই সঠিক ইতিহাস সঠিক কোরআন হাতের যদি আমরা যাচাই বাছাই করি তাহলে কিন্তু আমাদের মাঝ থেকে এই সমস্ত ভুল ধারণা চলে যায় আসলে এখানে মানে আর একটা জিনিস যোগ করা যায় সেটা হলে এই যে এই যে দিবস পালনের কোনো বিষয় যদি ইসলামে থাকতো তাহলে রাসুল সাল্লাহসাল্লামের পরে আবু আকর রাজিয়াল্লাহ খলিফা হলেন তারপরে আবু ওকারের পরে ওমর রাজিয়া খলিফা হলেন ওমরের পরে উসমান আসল ওসমানের পর আলী আসলেন এই যে এতগুলি মানে সাহাবি চলে গেলেন খোলা ফেরা কথাই বলি যদি দিবস পালনের কোনো বিষয়টা থাকতো যেটা আমাদের এই ভারত উপমহাদেশে চলছে বা ইরানে ইরাকে যেগুলি চলে সেগুলি যদি আসলে শরীয়ত সিদ্ধ হতো তাহলে তো সাহাবিরা অবশ্যই করতেন এরপরও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মারা গেলেন এগারো হিজড়িতে আর এই ঘটনা ঘটল গিয়ে একষট্টিতে এই পঞ্চাশ বছরে কিন্তু অনেক সাহাবি তখনও জীবিত ছিলেন জি তারা কিন্তু কেউ এগুলিকে

যে এই দিবস উপলক্ষে আমরা দেখি বাংলাদেশে বা ভারত উপমহাদেশে বিশেষ করে নানা ধরনের কালচার বা রীতি পালন করা হয়ে থাকে এগুলো কতটুকু সম্মত ধন্যবাদ আসলে এই যে আমাদের দেশে যেগুলি পালন করা হয় যেমন ধরেন মর্সি আছে তাজিয়া আছে শোক পালন আছে আবার এই যে মিছিলের নাম করে শোক মিছিলের নাম করে তার সামনে কিছু লোক দেখা যায় যে শিকলে চাকু বেঁধে নিজের বুকে পিঠে এগুলি মারছে আর এই দিন আমাদের দেশে সরকারিভাবে অফিস আদালত ব্যবসা বাণিজ্য কলকারখানা এগুলি দেখা যায় সে সরকারিভাবে বন্ধ ঘোষণা করা থাকে সেই সাথে এই দিনে বিবাহসাদী করাটাকে অনেকেই এটাকে অবৈধ বা ঠিক নয় মনে করেন অনেকে এই দিন পানিও পান করেন না এই জন্য যে হোসেন শিশু পুত্র এই এদিন মারা গিয়েছিল সেই জন্য তারা এই দিন পানি পান করেন না এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আসলে ইসলামীগুলিকে সমর্থন করে না প্রথমত আমরা যদি বলি যে শোক পালনের বিষয়টা আমরা বলি তাহলে শোক পালন একজন সাধারণ মুসলমানের জন্য তিন দিনের অতিরিক্ত নয় কেবল স্ত্রীর চার মাস দশ দিন পালন করা যায় তো যেখানে হোসেন একষট্টি হিজড়িতে আর সেখানে এই যে এক হাজার দেড় হাজার বছর পরে এসে এই শোক পালনের এই রীতি ইসলাম চালু করা এটা কোনো সাহাবি তাবি কারো থেকে এটা প্রমাণিত নয় এটা চালুনি এমনকি উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা তিনি যখন তার পিতার মৃত্যু সংবাদ তিনি শুনলেন তখন তিনি লোকজনকে বললেন যে তোমরা আমার কাছে কিছু সুগন্ধি নিয়ে আসো তো নিয়ে আসা হলো তখন তিনি নিজেই সুগন্ধি মাখলেন আর বললেন যে আমি এটা এই জন্য করলাম যদিও আমার সুগন্ধি মাখার প্রয়োজন নেই এই জন্য করলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সাধারণ মানুষের জন্য স্বামী ব্যতীত তিন দিনের অতিরিক্ত শোক পালন করার কোনো বিধান নেই সুতরাং আমি এটা প্রমাণ করার জন্য এটা করলাম তাহলে সাহবির আসলেন এরকম এই আদর্শে রাসুল্লা সাল্লা সাল্লামের কথাগুলি তারা প্রতিপালন করতেন তো সেক্ষেত্রে আমাদের দেশেই যে শোক পালনের যে রীতি আছে এটা ইসলাম সমর্থিত নয় বরং ইসলাম থেকে অনেক দূরে পাশাপাশি রাসুল সাল আলীহাসালাম বলছেন মান নেহা আলাইহি যার জন্য শোক করা হয় মাতম করা হয় যার জন্য শোক পালন করা হলো সে যদি ওই বিষয়ে রাজি খুশি থাকে যার জন্য এই শোক পালন করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ এই কারণে এই বিষয়টা যদি সে আগে থেকে জীবদ্দশায় রাজি থাকতো বা বলে যেত যে তোমরা আমার জন্য করো তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে নিশ্চয় হোসেন রাজিউল্লাহ এইসব বিষয়কে তিনি বলে জাননি অবশ্যই বলে জাননি তাহলে শোক পালনের বিধান ইসলামে এইভাবে ঘটা করে পালন করার কোনো রীতি নাই কোনো নিয়ম নাই এটা শরীর সিদ্ধ সিদ্ধ নয় দ্বিতীয় যেটা থাকলে এই যে মিছিল মিটিং এগুলি করা এগুলি তো পক্ষ থেকে কখনো এগুলি হয়েছে বলে কোনো ইতিহাসের প্রমাণ দূরের কথা বরং সেখানে যেটা উচিত তাদের জন্য দোয়া করা সুতরাং দোয়া করার পরিবর্তে দেখা যাচ্ছে এখন উৎসব করছে এটা ইসলাম বিরোধী বলবো আমরা এরপর আর একটা জিনিস যেটা হয় যে হোসাইন রাজি আল্লাহর এই মস্তক একই সঙ্গে আমাদের দেশে প্রচলিত আছে যে চার ছয়টা দেশে আছে হোসেন রাজি আল্লাহ ইরাকের কুফাতে মারা গেলেন কারবালা প্রান্তরে আর তার মস্তক নিয়ে আসা হলো বাংলাদেশে এটা উদ্ভট কথা উদ্ভট কাহিনী আচ্ছা এগুলি চলছে সমাজ এগুলি সমাজে চলছে এগুলি বিশ্বাস করতেও কষ্ট হয় সেই সময়ে হোসেন রাজি আল্লাহন কারবালা থেকে বা ইরাক থেকে বাংলাদেশে আসা এটা কিন্তু অসম্ভব তাই না সুতরাং এগুলি কিন্তু পালন করা হচ্ছে এবং মানুষও এগুলি করছে আবার সাথে সাথে এই হোসেন রাজি আল্লাহন কথিত এই কবর সাজিয়ে সেখানে গিয়ে মানুষ সেখানে সেজদা করছে তার কাছে প্রার্থনা করছে সেখানে নজর নেওয়াজ এগুলি মানছে এই যেগুলি করছে এগুলি সম্পূর্ণ শির কাজ এই সব শির থেকে আমাদের বেরতে থাকা দরকার সাথে সাথে এই দিন দেখা যায় যে বিভিন্ন প্রাণীর ছবি বা মূর্তি বানিয়ে কেক রূপে পাউরুটি বানিয়ে এগুলি বেশি দামে বিক্রি করে সেগুলি মানুষ কিনে নিচ্ছে আর উৎসব করে খাচ্ছে অর্থাৎ এগুলি ছবি মূর্তি ইসলামের মানে বিশেষভাবে নিষেধ করা হয়েছে সুতরাং এই যে যেগুলি চলছে কারবালার দিবসের নামে বা হুসেন রাজা শাহাদাতের নাম করে এই দিনে সেগুলি কোনোটাই শরীর নয় বরং এগুলি থেকে আমাদের বেঁচে থাকাই কর্তব্য মূলত সম্প্রদায় করে থাকে হ্যাঁ শিয়া সম্প্রদায় করে থাকে আর তার দেখা দেখি এখন বর্তমানে অনেক মুসলমান যারা শিয়া আদায় করে তারাও দেখা যায় যে দেখে অনেকেই করছে এখন আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে আমরা যেটা দেখি বিশেষ করে এই দিন কারবালা উপলক্ষে আলাদা বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে আলোচনা অনুষ্ঠানের এইগুলো করা কতটুকু সঠিক হবে আসলে এই কারবালা উপলক্ষে নয় এই দিনের গুরুত্ব ফজিলত তাৎপর্য সেইটাকে যদি মানুষকে জানানো যেত এবং যে উদ্দেশ্যে তারা সিএমটা পালন করবে সেটা যদি তাদেরকে সঠিকভাবে বলা যেত তাহলে ওরা সব কিন্তু ইতিহাসটা তো বিকৃত করে বলা হয় বিশ্বাস কারণে মীর মুশারফ হোসেন যেটা লিখে গেছেন একসময় তো আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এই বিশ্বাস ছিল ফলে প্রকৃত ইতিহাসের চেয়ে বিকৃত ইতিহাস মানুষ বেশি জানে যে কারণে মনে করে নেব না হবে বাংলাদেশে অধিকাংশ সুনি মুসলমান যারা তারা হয়তোবা শিয়াদের অনুষ্ঠান গুলো পালন করে না সাধারণত কিন্তু দেখা যাচ্ছে তারা সিয়াম যারা রাখছে তারা কিন্তু অধিকাংশই হুসাইন মৃত্যুর

কারবালা দিবস উপলক্ষে সেটাও এই দিনের মানে মূল্যবোধের সাথে সম্পূর্ণ বিপরীত কারণ এই দিন আপনার কারবালার ঘটনা যেটা সেটা আলোচনা করা দরকারই নেই এই দিন আলোচনা করা দরকার মূলত মুসাল ইসলামের যে নাজাতের ঘটনা সেটা আলোচনা করলে করা যেত তবুও যদি দিবাস পালনের অনুমতি ইসলামে থাকতো এই দিনের কার্যক্রম হিসেবে শুধুমাত্র সিয়ামকে আমাদের জন্য রাখা হয়েছে এর বাইরে অন্য কিছু আমাদের করণীয় নেই আমি এখানে একটু যোগ করি যে আসলে একটা আমাদের রাখা দরকার বা সুশাসন মুসানো ক্ষতি দতিকর না ক্ষতিগ্রস্ত হয়ে আপনি যদি দেখেন শিয়াদেরকে আমি তো বাহরাইনে থাকি শিয়াদের মধ্যে বসবাস তো তাদের দেখলে এই বিশেষ করে মহাররাম মাসে মহাররাম মাস পুরাটাই একটা ত্রাস সৃষ্টি করে রাখে তারা এই মাস বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাস্তাঘাটে বের হওয়া হতে ভয় লাগে এমনভাবে তারা কাজে মিছিল বের করে এবং বড় বড় তরবারি নিয়ে তার রাস্তাঘাটে ওপেন তরবারি নিয়ে ঘোরাঘুরি করে এবং তাদের নিজেদের শরীর কাটে রক্তাক্ত মানে করে ফেলে সব যার দেখা দেখি আমাদের বাংলাদেশেও কিন্তু এভাবে তার যে মিছিল বের হচ্ছে যদি আমাদের দেশের সরকার এটা কন্ট্রোল করার জন্য বিশেষ করে এ ধরনের অস্ত্র নিয়ে বের হতে দেয় না কিন্তু আজকে যদি বাংলাদেশের সুযোগ থাকতো এরাও কিন্তু বের বের হতো এগুলো একই কাজ করত অথচ দেখা যায় অনেকে সুন্নি মুসলিম পরিচয় দেয় কিন্তু শেয়াদের অনুকরণ করে তারা এগুলো করছে তো এটা আমাদের সতর্ক থাকা দরকার যে এগুলো একদিকে নিজের ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যকে কেউ ক্ষতিগ্রস্ত করছে তারা এগুলো এই একই ঘটনা আমি পাকিস্তানে যে পয়লা শুরু প্রস্তুতি যেন দিন উপলক্ষে নিয়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে আমি আর একটা জিনিস যোগ করি সেটা হলো এই যে দেখেন ইসলামের খেদমতের জন্য বা রাসুল সাল্লাহ এসেছিলেন আমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে তাকে আমরা অনুসরণ করব তার জীবনের সবকিছু অনুসরণ করবো তাই না আল্লাহ রসুল বদর যুদ্ধে ওহুদ যুদ্ধে ওনার দাঁত ভেঙে গেল তো সেখানে যদি অনুসরণীয় হতেন বা এইভাবে দিবস পালন করা যেত বা এই রক্তাক্ত ইতিহাসের কোনো অনুসরণ বা এটাকে স্মরণ করার বিষয় থাকতো তাহলে ওই দিন রাসুল সাল্লাহ সাল্লাম যে দাঁত ভেঙে রক্তাক্ত হলেন অনেক স্বভাবী সেদিন শহীদ হলেন তাদের স্মরণেতে এটা হওয়া ছিল কিন্তু সেটা না করে যখন রাসুল মারা গেছেন পঞ্চাশ বছর আগে সেই দিন হয়তো ঘটনাক্রমে আল্লাহ ওই দিন হোসেন রাজি আল্লাহ মৃত্যু রেখেছিলেন ওই দিন তিনি ওই দিন শাহাদ বরণ করেছেন বলে সেটাকে পালন করছে আছে দেশের মুসলমান এটা আদৌ কোনোভাবে মেনে নেওয়ার নয় শেখ শহীফুল ইসলাম মাদানি আপনার কাছে আসি যে এই দিবস উপলক্ষে আল্লাহ রসুল ইসলাম কিছু ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলতগুলো গুলো কি কি আর সাথে সাথে আমাদের সাধারণ মুসলমানদের করণীয় কি এই দিনটাতে আমরা কি কি করতে পারি এই দিবসের একটা বিশেষ ফজিলত আছে যেটা রাসুল সাহা সালাম বলেছেন এবং গুরুত্ব সহকারে বলেছেন রাসুল সাহা সালামের প্রথম যেটা বর্ণনা করেছেন রাসুল সালাম বলছেন যে আফদালু সিয়াম বা দা রামাদান শাহরুল্লাহিল মাহারাম মানে রমাদান মাসের পরে সবচাইতে ফজিলত পূর্ণ সিয়াম হচ্ছে মহারম মাসের সিয়াম আসলে দশম মহারামের সিয়াম তাহলে এই দশম মহারামের সিয়াম রমাদান মাসের পরেই ফজিলতপূর্ণ সিয়াম যে সিয়ামটি আমরা ইতিপূর্বে শুনলাম যে আগে ফরজ ছিল আসলে এই সিয়ামটি রমাদান মাস এর সিয়াম ফরজ হওয়ার আগে ফরজই ছিল রাসু শাহ যখন মানে ফরজ হলো এই রমজান মাসের সিয়াম তখন রাসুদ সাহসাল বললেন যে ফামান শাহ মানে ফালিয়াসুম মামান শাহ মানে আড়াকা এই ধরনের শব্দ ব্যবহার করেছেন যে কেউ চাইলে এখন সিয়াম পালন করুক আর কেউ চাইলে ছেড়ে দিক মানে সিয়াম ফরজ হওয়ার পরে এটা তাহলে আগে যে সেমটা ফরজ ছিল রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে সেটা নফলে পরিণত হলো তাহলে স্বভাবতে এটা কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে এমনকি দেখা যায় যে হাদিসে এসেছে রাসুল সাহাশাল্লাম রামাদান মাসের সিয়াম এবং আসরার সিয়াম অনুসন্ধানের জন্য যত মানে মানে সচেষ্ট থাকতেন অন্য কোনো সিয়ামের ব্যাপারে এত সচেষ্ট থাকতেন না মানে চেষ্টা করতেন কিভাবে মানে কখন হবে তা আগ্রহী থাকতেন ব্যাকুল থাকতেন এই সিয়ামটা পালনের জন্য এবং এমনকি দেখা যায় যে রাসুলসাল্লাহ আলি ওয়াসাল্লাম সিয়াম পালনের নির্দেশ দিতেন স্বাভাবিকরাম বলছেন যে আমরা সিয়াম পালন করতাম মাস ইয়ে দশম মহার্মে দশম মহরম শ্যাম পালন করতাম আমরা নিজেরা শ্যাম পালন করতাম আমাদের যারা শিশু তাদেরকেও সিয়াম রাখতাম এবং রাসুল সাল্লাম ঘোষণা দিতে বলতেন যাই যাও তোমরা আনসারদের বিভিন্ন রাস্তাঘাটে গিয়ে ঘোষণা দিতে বলতেন যাও ঘোষণা দাও কি ঘোষণা দেবে যে ঘোষণা দাও যে যারা এখন পর্যন্ত সকালে পাঠাতেন মহরমের দশ 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 মহরমে পাঠিয়ে বলতেন যে যাও ঘোষণা দাও যে এখনো যারা খেয়ে ফেলেছে এখন সকালে তারা যেন বাকি দিন না খেয়ে থাকে বাকি দিনটা যেন না খেয়ে থাকে আর যারা কিছু খায়নি তারা যেন শ্যাম পালন করে তো সাবেকরাম বলছেন যে আমরা সবাই শ্যাম পালন করতাম এবং কি আমাদের শিশুদেরকেও শ্যাম রাখতাম তাদের কাছে আমরা আমাদের তাদের জন্য আমরা তুলাধারা তৈরি খেলনা প্রস্তুত রাখতাম যখন তারা খাদ্যের জন্য কাঁদাকাটি করতো তখন তাদেরকে আমরা ওই তুলাধারা তৈরি খেলনা দিতাম মানে ওই খাবার খাওয়া ভরিয়ে রাখার জন্য খাদ্যের কথা ভুলিয়ে রাখার জন্য এবং তারা এইভাবে তারা ইফতার পর্যন্ত কাটিয়ে দিতেন এবং ইফতার করাইতেন তাদেরকে তাহলে এই সিয়ামের ব্যাপারে আসলে কত গুরুত্ব দেওয়া হয়েছে অতএব আশুরা বা মহার্রামের সিয়াম অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে আমাদের এবং এটা পালন করতে হবে এখন আসবো যে আসলে এ সিয়ামের ফজিলটা কি সিয়ামের ফজিল তো আছে রাসুল সাল্লুআসাল্লাম বলছেন যে সিয়াম আসুরা আহ তসিব আল্লাহ কাবিলা যে আশুরার দিনের একটা সিয়াম অর্থাৎ দশমী মহার্মের সিয়াম আমি আশা করি যে এটা পূর্ববর্তী এক বছরের গোনার কাফারা হবে অর্থাৎ একটি শ্যাম পালন করলে পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা হবে এগুলো আশা করা যায় তাই এই জন্য আমরা দিনে আমাদের করণীয় হলো যে অবশ্যই এই দিনে আমরা গুরুত্বের সাথে দশ মহাররামের সিয়ামকে পালন করব এখন শুধু দশ মহারম নয় কারণ এই দিনটিতে শ্যাম পালন করতো ইহুদিন আসাররাও শ্যাম পালন করতো তারাও এই সম্মান করতো তো আমাদের মুসলিমদের একটা বৈশিষ্ট্য হলো যে ইহুদিন আসারাদের মোখালে কিছু বিপরীত কাজ করা তারা যেটা করছে হবু আমরা সেটা করব সেটা নাই তো রাসুল বলা হল স্যামের সম্পর্কে যে আপনি তো শ্যাম পালন করছেন অথচ ইহুদ্দিন আসার রাতে দশ মহর্রামকে সম্মান করেন তো রাসুল সাহা বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় মহর্রামেও শ্যাম পালন করব তাদের বিরুদ্ধ করার জন্য কিন্তু আগামী পরবর্তী বছরের নয় মানে আসার আগেই রাসুল সাহা সাল্লাম কিন্তু মৃত্যুবরণ করেছিলেন থাকা হয়নি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম থাকতে চেয়েছিলেন অবশ্যই বেঁচে থাকলে তিনি থাকতেন গুরুত্ব দিয়েছিলেন তার আরও একটা হাদিস যেটা আসলে মারফ সূত্রে সহি না হলেও মাউকুফ সূত্র সহি যেটা বলা হচ্ছে যে কাবলা হুইয়মান ও বা আদাহমান যে দশ মহরামের আগে একদিন অথবা পরে একদিন তো আমরা সবচেয়ে উত্তম উত্তমভাবে আসলে নয় মহররম রাখাই কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত যেটা রাষ্ট্র সাহেব থাকতে চাইছিলেন নয় দশ এটা সবচেয়ে আগে প্রাধান্য দিব দশ তারিখ কোনো কারণে যদি নয় তারিখ আমরা না থাকতে পারি তাহলে আমরা দশ তারিখ এগারো তারিখ রাখবো যেহেতু সেটা মাহফুব সূত্র সহিব মারফুব সত্র সহিব বলেছেন অনেকে এজন্য আমরা অবশ্যই নয় দশ শ্যাম্প পালন করার আপ্রাণ চেষ্টা করব যদি না পারি তাহলে দশ এগারো করবো মাঝখানে আমরা দশ কিন্তু অবশ্যই আমাদেরকে পালন করতে হবে যদি আমরা নয়ও না রাখতে পারি কোনো কারণে এগারো যদি নাও রাখতে পারি কোনো কারণে বিশেষ কারণে আমি রাখতেই পারছি না দশ অবশ্যই রাখবো দশ রাখলে কিন্তু আমরা বিশেষ ফজরত পাবো আর আমরা যে নয় তারিখ রাখছি বা না পারলে এগারো তারিখ রাখছি এটা আসলে আমরা যে রাসুল হাসান নফল সিয়ামের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলত আমরা পাবো এবং তার সাথে সাথে ইহুদিন আসরাদের মানে বিপরীত একটা কাজ করা হবে এই আসলে রাসুল হাসান থেকে যা প্রমাণিত সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম একটু প্রশ্ন যোগ করি মানে অনেকে আবার নয় দশ এগারো তিন দিনই রাখেন নয় দশ নয় দশ এগারো এটাকে যদি মনে করা হয় যে এটাই শুননা তাহলে ঠিক হবে না কিন্তু কেউ যদি এমনিতে নকলশ্যাম পালন করে আমি নখলশ্যাম পালন করবো সেটা কথা কিন্তু যে আমি রেখে এবং রাখাই ঠিক ঠিক আছে এটা বলা হবে না ডক্টর ইসলাম আপনার কাছে আসছি কিছুটা অপ্রাসঙ্গিক হলেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে করছি আমরা যে আসুরার দিন হোসাইন রান রানহুকে যে হত্যাটা করা হয়েছিল এর পিছনে তৎকালীন যিনি খলিফা ছিলেন ইয়াজিদ তাকে সে আর প্রচণ্ড রকম দায়ী করে এবং তাকে কাফের পর্যন্ত সাব্যস্ত করে ফেলে এবং আমরা দেখি আমাদের সমাজেও যেহেতু বিষাদ সিন্ধুর পাঠক সবচেয়ে বেশি তো তারাও ইয়াজিদকে একেবারে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মানে তাকে চরম একটা অপরাধী হিসাবে গণ্য করে তো এক্ষেত্রে আসলে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখতে যাই সেক্ষেত্রে ইয়াজিদ আসলে কতটুকু দায়ী ছিল হোসাইন রাজন হত্যাকাণ্ডের কিছু নেই খেরান আসলে বাংলাদেশে আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা হলো এই যে যে ইতিহাসগুলি আমরা সাধারণত পড়ি আর কি বা যেটা প্রচলিত সেটা কিন্তু যথাযথ সোর্স থেকে মানে একেবারে অথেন্টিক সোর্স থেকে আসা নয় কারণ আরবিতে যে ইতিহাসগুলি এগুলি দেখা যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে আর ইংলিশটা সাধারণত এরা কিন্তু মুসলমানদের বন্ধু নয় এরা বন্ধুর ছাদ্যবেশ ধরে দেখা যাচ্ছে ইতিহাসগুলো রচনা করেছে অনুবাদের নাম করে এসে এখানে অনেক কিছু বিকৃতি ঘটাই দিয়েছে জুড়ে দিয়েছে করে করে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তার ইংরেজি অত ভালো পারে না বোঝে না যারা বোঝে তারা বোঝে কিন্তু এই ইংরেজিটি থেকে যারা বাংলা অনুবাদ করেছে তারা আবার ওখানে নিজের মন মতো কিছু রসকস এগুলি জুড়ে দিয়ে দেখা যাচ্ছে ইতিহাসের আসল যে ঘটনা এগুলি কিন্তু নাই ফলে এখানে একেবারেই যে ইয়াজিদ বিন মাবিয়াকে যে দায়ী করা হয় একেবারে ঢালাউভাবে এটা মূলত আসলে প্রমাণিত নয় কারণ আমরা ওখানে দেখি যে ওখানে হত্যার ব্যাপারে যে বেশি ভূমিকা পালন করেছিল প্রধান ছিল সে ছিল ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ওবায়দুল্লাহ বিন জিয়াদি সেখানে তখন যে সেনাপতি ছিল ওমর বিন সাদ সাজিয়ালু তিনি সেনাপতি একটু দেখেছিলেন যে ওমর বিন ইয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো যে ওমর বিন সাদ হয়তো আমাদের নির্দেশনাও মানতে পারে তখন সে সীমার বিন জুল যৌশান ওনাকে পাঠালেন যে তুমি যাও সেনাপতিকে বলো সে যদি মানে আমাদের কথা না শুনে বা সে যদি বিপরীত কিছু করতে চায় তাহলে তাকে তুমি হটেয়ে দেবে আর তুমি সেখানে দায়িত্ব নিয়ে তুমি আমার এই দায়িত্ব পালন করবে সে দায়িত্বটা কী ছিল যখন হোসেন রাজিউল্লাহ এখানে মূলত তিনি কিন্তু আসলে সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য আসেননি কোনো যুদ্ধ করতে আসেননি কিছুই করতে আসেননি বরং কুফার জনগণের পক্ষ থেকে একশো পঞ্চাশটা সিটি তিনি পেয়েছিলেন যে আপনি কুফাতে আসেন আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব আপনাকে নেতা মেনে নেব তো এই বর্ষতে স্বীকার করার জন্য আনুগত্য করার জন্য তাকে কিন্তু ডেকেছিল সর্বশেষ যখন তিনি হোসেন রাজি আল্লাহ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এর চিঠি তিনি পেলেন তখন তিনি বিশ্বাস করে মনে করলেন যে ঠিক আছে তাহলে আমি কুফাতে যাই যদিও সে সময় বেঁচে থাকা চারজন সাহাবি আব্দুল আব্বাস ওনারা কিন্তু নিষেধ করেছিলেন যে আপনি ওখানে যাবেন না কিন্তু উনি মনে করলেন যে আমি তো আসলে ওখানে কোনো হত্যাকাণ্ড ঘটানো বা ওখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছি না এত মানুষ যখন চাচ্ছে তো মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি সেখানে যাই মূলত এই জন্য তিনি এসেছিলেন কিন্তু আসার পর সেখানে কুফার যে গভর্নর নোমান বিন বাসির রাজি আল্লাহন ছিলেন নোবান বিন বাসির তিনি বললেন জনগণকে যে দেখো তোমরা হুসেন রাজিয়ালন আসছেন তিনি ইতিমধ্যে আসার সংবাদটা পেয়ে গেছেন তোমরা যেন কোনো বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করো না তোমরা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না কিন্তু দেখা গেল যে ওখানে কুচক্রীদের কানভারিতে এই নোমান বিন বাসির রাজিউল্লাহনুকে বাসিরকে গভর্নরকে তাকে কিন্তু গভর্নর পদ থেকে হটিয়ে দেওয়া হয় এটা একটা রাজনৈতিক খেলা তখন বসরার গভর্নর যিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে কিন্তু কুফার এই ভারপ মানে দায়িত্ব দেওয়া হয় গভর্নরের দায়িত্ব দেওয়া হয় এই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে যখন হুসাইন রাজিউল্লাহনুর রাষ্ট্র গঠনের কথা তিনি শুনলেন এবং এই কারার কাছাকাছি চলে আসলেন সেখানে তিনি তার পথরোধ করলেন তখন হুসাইন রাজিউল্লাহনু তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে দেখুন আমি এখানে কোনো রক্তপাত করতে আসিনি আমার তিনটা হ্যাঁ আমি এখানে কিছু করতে আসিনি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রথমত হয় আমাকে অন্য কোনো দেশে অন্য কোনো প্রদেশে চলে যাওয়ার মতো আমাকে অনুমতি দিন সুযোগ দেন যদি সেটা না হয় তাহলে আমাকে কাছে নিয়ে চলুন সেটাও যদি না হয় তাহলে আমাকে ফিরে যাওয়ার সুযোগ তখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদু চক্রি এই বললো এর আর একজন খায়ের খাজে শিমার বিন জুল এ তখন বলল যে না এই শর্তগুলি জিয়াদের কাছে যাওয়া মানে ইয়াজিদের কাছে যাওয়ার আগে আগেও ওবাইদুল্লিহ জিয়াদের কাছে বসতা স্বীকার করতে হবে আকর্ষিন তাকে আগে তার কথা মেনে নিতে হবে তখন ওবাইদুল্লিউ জিয়াদ মনে কুল্লাসের কথা তো ঠিক তাহলে ও আমরা আনুগত্য করবে আগে তারপরে প্রয়োজনে ইয়াজিদের কাছে তার এই শর্ত নিয়ে যাওয়া হবে উনি কিন্তু নিয়ে যেতে চাইছিলেন এরপরে সে নির্দেশ দিল যে সেনাপতি ওমর বিন সাদ যদি রাজি না হয় তার সাথে যুদ্ধ করতে তাহলে তুমি এই দায়িত্বটা গ্রহণ করবে এই শিমর তখন শিমর গিয়ে প্রথমে সে তরবারি দ্বারা আঘাত করে এবং তারপরে আরেকজন এসে তাকে বর্ষা দ্বারা তার বুকে মারে এবং এভাবে ওবায়দুল হোসেন রাজি আল্লাহ আনহর শাহাদাত ওখানে সংগঠিত হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয় যখন ইয়াজিদ তিনি এই হোসাইন রাজি আল্লাহ আনহর এই ছিন্ন মস্তক তিনি দেখলেন তখন তিনি বলেছিলেন যে দেখো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হুসাইনের কোন মানে আত্মীয়তার সম্পর্ক থাকতো তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না এবং সবশেষে সে তখন আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে ঈদ বলে দোয়া করলো যে আল্লাহ তুমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তুমি লানত করো অভিসম্পদ করো তার উপর তোমার অভিসম্পদ বর্ষিত হোক কারণ তার সাথে আর ওবায়দুল্লাহ হুসাইনের সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে এই কাজটা করতে পারতো না এবং সে আরো বললো যে আমি এই হোসেন রাজি উল্লাহর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার বর্ষতা স্বীকার করাতে পারতাম এর জন্য হোসেনকে হত্যা করার দরকার ছিল না এমনকি ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো কান্নাকাটি করতো এবং সেটা বলতো আল্লাহ তো আফরিজনি হে আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না

তার দায়টা কি চাপিয়ে দেওয়া হচ্ছে ইয়াজিদের উপর আর এক ধরনের দায়টা চেপে যায় এই কারণে যেহেতু তিনি দায়িত্বশীল ছিলেন দায়িত্বশীল ছিলেন উনি খলিফা ইয়াজিদ গভর্নর আর এরপর আরো একটা কথা এখানে চলে আসে সেটা হলো যে খলিফা হিসেবে তিনি গভর্নরের বিচারও করতে পারতেন কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন যে সব সময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না ধরেন আলী রাজি আল্লাহন যখন খলিফা হন ওসমান রাজি আল্লাহনকে শাহাদত করে দেওয়া হলো তো ওসমান রাজি আল্লাহনের বিচার তালি করতে চেয়েছিলেন কিন্তু সময় সুযোগের অপেক্ষায় ছিলেন সে সুযোগটা আর তার হয়নি এভাবে হয়তো ইয়াজিদের এমন কোন অপারগতা ছিল অক্ষমতা ছিল যে কারণে তিনি করতে পারেননি এই জন্য দোষটা তার উপর চাপিয়ে যায় বটে কিন্তু ইতিহাস তো প্রমাণ করে না যে এই ব্যাপারে তিনি দায়ী ছিলেন কারণ তারাই কথা প্রমাণ করে যে আমি ইরাকবাসীকে এই হোসাইনের হত্যাকাণ্ড ব্যতীত আমি তাদেরকে আবশ্যতা স্বীকার করাইতে পারতাম আনুগত্য নিয়ে আসতে পারতাম এটাই প্রমাণ করে যে তিনি এটা চান নাই আরেকটা জিনিস এখানে যোগ করতে পারি যে দেখেন যে রাসুল সাহায্য একটা হাদিস যেটা আমরা বুখারিতে পাই বুখারির দুই হাজার নয় চব্বিশ নম্বর হাদিস যেখানে রাসুল সাহাশালাম বলছেন যে যে ব্যক্তি প্রথমে রোমকদের রাজধানী বা রোমকদের যেটা বলবো রাজধানী কনস্টান্ট পল এইটা অভিযান করবে তাকে সে ক্ষমাপ্রাপ্ত হবে এ একটা ঘোষণা কিন্তু রাসুল সালাম গিয়েছেন আর ইয়াজিদের সেনাপতিত্বে কিন্তু এই কনস্টান্টাবল বিজয় হয় বা প্রথম অভিযান তিনি পরিচালনা করেন তো হাদিস থেকে কিন্তু আমরা একটা ইঙ্গিত পাই যে যদিও তার ভুল ছিল রাজনৈতিক কিছু ভুলের কারণে এত বড় একটা ইতিহাস রচিত হয়েছে এই জন্য আমরা আসলে ইয়াজিদকে হয়তোবা রাহিমাহুল্লাহ বলতে চাই না লো বলতে চাই না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু রাসুল সাহায্য এই হাদিস দ্বারা কিছু বোঝা যায় যে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন ভবিষ্যৎ করেছেন এবং তার একটা জিনিস দেখা যায় যে ইয়াজিদের একটা আংটি ছিল যেটাতে আসলে তিনি লিখে রেখেছিলেন যে আজিম তিনি তাহলে স্বীকৃতি দিয়েছেন যে তিনি আল্লাহ প্রতি ইমান এনেছেন মহান আল্লাহর প্রতি মহান তাহলে এই জিনিসগুলো উপেক্ষা করে আমরা একবার মালয় বলতে পারি না এই মালয়মন বলে গালি দেওয়াটা অবশ্যই নিশ্চিত ব্যাদবি এবং এটা অন্যায় অপরাধ এটা থেকে আমাদের বিরোধী হওয়া উচিত অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বর্তমানে কার বালা সম্পর্কে যে ইতিহাসটা চালু রয়েছে সেটা মূলত বিষাদ সিন্ধু থেকেই প্রচলিত এবং বিষাদ সিন্ধু কখনোই এটা কোনো অথেন্টিক সোর্স থেকে রচিত নয় বরং যিনি এর রচয়িতা মীর মোশাররফ হোসেন তিনি একজন শিয়া আকিদার মানুষ এবং তার রচিত গ্রন্থে বহু বাড়াবাড়ি রয়েছে বহু বিভ্রান্তি রয়েছে সুতরাং বিষাদ সিন্ধু পড়ে আমরা ইসলাম ইতিহাসটাকে বিচার করব না বা কারবালার ঘটনাগুলোকে আমরা বিষাদ সিন্ধুর আলোকে চিন্তাভাবনা যদি করি নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে পতিত হব তো সে আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টা বা ক্লিয়ার করার জন্য বা সঠিক ইতিহাসটা আমাদেরকে জানানোর জন্য শেখ শরীফুল ইসলাম আদিনী আপনার কাছে আমি সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আজকে যে বাংলাদেশে এই যে একটা ভুল ধারণা চালু রয়েছে আশুরায় মহরমকে কেন্দ্র করে এই ভুলগুলো দূর করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি ভুল ধারণা অনেকগুলোই আছে তার মধ্যে ইতিপূর্বে আমরা আলোচনা করলাম বিশেষ করে ইয়াজিদকে মানুন বলে গালি দেওয়া এটা তো একটা ভুল ধারণা এটা থেকে এটা থেকে বেরিয়ে আসার মাধ্যম হলে অবশ্যই আমাদের সঠিক ইতিহাস জানতে হবে আমাদের কিছু লেখাপড়া করতে হবে আমরা মুসলিম জাতি লেখাপড়া অভ্যস্ত নাই অধিকাংশ দেখা যাচ্ছে যে কার থেকে কিছু শুনছি সেটাই আমরা বিশ্বাস করে বসে থাকছি কে সে তার আকিদা কী তার মানহাজ কী সে কি শিয়ান কাদিয়ানি এটা আমরা খুব কম মানুষ যাচাই করি আমাদের আগে যাচাই করতে হবে এলেম হাসিল করব কার থেকে কার থেকে আমরা এলেম নেব আমি যে ঘটনাটা শুনছি সেটা কি সঠিক বা কার থেকে শুনছি কোন মানহাজের লোক থেকে শুনছি এটা আমাদের যাচাই করা খুব জরুরি এটা যদি আমরা যাচাই করি সে ধরনের সঠিক মানহাত সঠিক আগে মানুষের থেকে এলিম নেই তাহলে সঠিক জিনিসটা তারপরে আরো কিছু ভুল ধারণা আছে যেমন যেমন শিয়ারা দেখা যাচ্ছে যে শোক দিবস পালন করছে এবং তাজ বিভিন্ন কিছু করছে তারা আরেকটা গ্রুপ আছে যে যাদেরকে বলে আছে বিয়ে তারা আবার আনন্দ উৎসব করছে বিরোধিতা করার জন্য তো বিরোধিতা করার জন্য আনন্দ উৎসব করাও কিন্তু ঠিক নয় দুটোই বাড়াবাড়ি হুসাইন রাজারে তোমার সাহসবান করেছেন এটা আনন্দ উৎসবের ব্যাপার নয় এটা অবশ্যই শোকের দিবস কিন্তু আসুরার যে মহত্ব যে ফজিলত সেটা এ কেন্দ্রিক নয় মোসার কেন্দ্রিক অতএব আমরা যেই বিধান যেখানে আছে সেখানে রাখব। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে আমরা আরেকটা অন্যায় জড়িয়ে পড়ছি বিদাতকে ঢাকতে গিয়ে আরেকটা বিদাত করছি এটা নয় এজন্য আমরা আনন্দ উৎসবও করবো না আমরা শুধুমাত্র যেটা রাসুস আসালাম করেছেন সাহাবাহিকালাম করেছেন শ্যাম পালন করেছেন আমরাও সেটা পালন করবো এবং না যাতে মৌসা এ উদ্দেশ্যে আরেকটা ভুল ধারণা আমাদের মাঝে আছে যে একটা হাদিস আছে হাদিস বলতে একটা জাল হাদিস মূলত হাদিস নয় জাল হাদিস যে দশই মহার্মে কেউ যদি চোখে স্মৃত শর্মা একটা শর্মা বলে স্মৃতি স্মৃত শর্মা যদি কেউ লাগায় তাহলে চোখে আর কখনো রোগ হবে না এ ধরনের একটা ভুল ধারণা আছে আমাদের মাঝে তো এই ধারণাটা সঠিক নয় এটা জাল হাদিস শর্মা এমনিতেই চোখের জন্য উপকারী ইস্মিত শর্মা আপনার যদি সৌদি আরবে যান বহু কিন্তু পাবেন কিন্তু এ জন্য উপকারী যে কোনো শর্মায় চোখের জন্য উপকারী হতে পারে কিন্তু এই দিনে এ লাগালে যে আর রোগ হবে না এটা আসলে ঠিক নয় এটা থেকে বিরত থাকতে হবে আরও কিছু বল না যেমন তাজিয়া তাজিয়া আসলে যেটা করা হয় তাজিয়া শব্দের অর্থই হলো কোনো বিপদে মানুষকে সান্ত্বনা দেওয়া আমরা কিন্তু আরবিয়ান কান্ট্রিতে যদি যান তো দেখতে পাবেন যে কেউ যদি মারা যায় তার তাজিয়া তাজিয়া হবে কি যে সে প্রতিদিন হ্যাঁ কিছু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তার বাড়িতে যাচ্ছে যে সান্ত্বনা দিয়ে আসছে এটা কিন্তু তাজিয়া কিন্তু আজকে তাজে এটা মিছিলের উদ্ধারণ করেছে এবং কত অন্য অপকর্ম হচ্ছে এই তাজিয়াকে কেন্দ্র করে এগুলো করা যাবে না আর একটা ভুল ধারণা যেটা আমাদের মাঝে আছে যে এই দিনকে লক্ষ্য করে বিশেষ কিছু সালাত আদায় করা হয় এবং কিছু হাদিস আছে যেটা আল মৌদু জাউজির সেখানে এই হাদিসগুলো উল্লেখ করা আছে জাল হাদিস বা মৌদু হাদিস যে একটা হাদিস আছে যে কেউ যদি এই দশই মহার্মে সালাত আদায় করে চার রাকাত সালাত এবং প্রত্যেক রাকাতে যদি সোরা ফাতেহা একবার এবং পঞ্চাশ বার সোরা এখলাস পড়া হয় তাহলে তার আগের পঞ্চাশ বছরের গুণা এবং পরবর্তী পঞ্চাশ বছরের গুণা মোট একশো বছরের গুণা ক্ষমা হয়ে যাবে এই ধরনের একটা ফজলতপূর্ণ হাদিস বর্ণনা করা হয় অথচ জাল বানোহাট আর একটা হাদিস আছে এই ধরনের ক্ষমা করা হয় যদি কেউ মাগরে এই জোহর এবং আসরের মাঝখানে চল্লিশ টাকার আদায় করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া তাকে জান্নাতুল ফের দান দাম করা হবে এই ধরনের একটা হাদিস পাওয়া যায় যে এটাও মাউদু হাদিস তাই এই বিশেষ করে কোনো ইবাদত কায়েম করার জন্য সহি হাদিস জরুরি সহি দলিল জরুরি এমনিতেই যে কোনো জাল বানোহাট হাদিস দিয়ে কোনো ইবাদত কায়েম হবে না ইবাদত হলো তাও কিফি এজন্য আমরা বলবো যে এই দিনে এই সমস্ত ভুল ধারণা দূরকরণের জন্য আমাদের একটা বিশেষ করণীয় হলো যে অবশ্যই আমরা লেখাপড়া করি একটু যাচাই করি যে আমরা যে আমলগুলো করছি যে বিশ্বাসগুলো করছি এগুলো আসলে সহি কিনা যদি সহি হয় ঠিক আছে আমরা একটু যাচাই করি দেখুন আজকে এক কাঠা জমি কিনবো এক কাঠা জমি কেনার জন্য কত মানে যাচাই বাছাই করছি কত উকুল ধরছি যে দেখি তো আমার জমিটা ঠিক আছে কিনা কিন্তু যে আমরা যে এত কিছু করছি এই বিশ্বাস করছে দশম মহারামকে কেন্দ্র করে কত কিছু করছে এক কিছু কি মানুষকে যাচাই করে দেখলাম যে আমি যা করছি তা সঠিক সঠিক কি সঠিক নয় এজন্য আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে বিশেষ করে যারা ওলামাইকরাম আছে আমাদের দেশে তাদের কাছে বিশেষ অনুরোধ যে একটু যাচাই বাছাই করুন যেহেতু আপনাদের আইলেম আছে সাধারণ মানুষ হয়তো আইলেম নেই আপনারা যা বলছেন আমরা যা বলছি তাই শুনছে কিন্তু আপনাদের আমাদের তো আইলেম আছে যাচাই করার বেদায় নেহা এতে সঠিক ইতিহাসগুলো রচিত হয়েছে তো এটা পড়ার যোগ্যতা তো সাধারণ মানুষের নাই কিন্তু আমার আপনার আছেই দেখি কি আছে সঠিক ইতিহাসটা যাচাই করি এবং সঠিক ইতিহাসটা আমাদের দেশের মানুষের কাছে পড়ার পাশাপাশি আমাদের দেশে যে ভ্রান্ত আকে প্রচলিত আছে এগুলো কিন্তু এক শ্রেণীর না এগুলো প্রচার করছেন আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে ইতিহাস এবং আকিদাগুলি যেগুলো হাদিস ভিত্তিক এইগুলি মানুষকে জানানো দরকার তাহলে নিজে যেমন উপকৃত হবেন ঠিক তেমনি জাতি উপকৃত হবে মানুষকে বিকৃত ইতিহাস বিকৃত আকিদা তাদের কাছে জানে তারা যেমন গোমরা হচ্ছে আবার নিজে কিন্তু গোমরা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী অজল্ল অজল্ল সুতরাং এই থেকে আমাদের আলম আলমাকে বেরিয়ে আসতে হবে সঠিক জিনিস যেটা এটা মানুষকে জানাতে হবে সাধারণ মানুষের কাছে আমাদের আপনার মতোই আমাদের বলতে হয় যে আসলে আমল করতে হলে জেনে বুঝে বাছাই করে যেটা সঠিক সেটা করা দরকার যেটা পাইলাম দেখা দেখে ওইটাই করা শুরু করলাম তাহলে তো সঠিক আমল হবে না আর এই আমল দিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না সুতরাং নাজাতের জন্য আমাদেরকে খাটতে হবে বুঝতে হবে সঠিকটা পাওয়ার চেষ্টা করতে হবে সর্বোপরি দেশের আলম আলমে যারা আছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে মানুষ জন্য ভুলের পথ না থাকে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তাদেরকে সঠিক জিনিসের দিক দিতে হবে ভুল ভাবে তাদেরকে এলম করে অপব্যাখ্যা করে করে না দেশের এই ভুল পথে পরিচালিত করে আমাদের তো লাভ নাই সুতরাং জাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দেশে দায়িত্বশীল এবং আলম আলমা যারা আছেন তাদেরকে বিশেষ ভূমিকা রাখা দরকার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আসলে যে প্রস্তাবনা আপনারা রেখেছেন বিশেষ করে আলেম সমাজের উদ্দেশ্যে আমাদের সবারই একই প্রস্তাব যে আসলে এই ভুল ধারণাগুলো ছড়াচ্ছে আলেম সমাজের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ তারা তো তেমন কিছু জানে না তারা হয়তো বিষাদ সিন্ধুর উপর নির্ভর করে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছে এই ভুল ধারণাগুলো দূর করার দায়িত্ব আমাদের মূলত আলেম সমাজ যারা রয়েছেন তারাই দেখা যাচ্ছে যে আলেম সমাজ আজকে জুমার খুদ্ায় দাঁড়িয়ে বিষাদ সিন্ধুর ইতিহাসই বর্ণনা করছেন তো আলেম হয়ে যদি আমরা একটা এ ধরনের ভ্রান্ত ধারণা ভ্রান্ত ভ্রান্ত আজকে প্রচার করি বিষাদ সিন্ধু থেকে তাহলে আমাদের চেয়ে আর কেউ হতে পারে না তা আমাদেরকে অবশ্যই বিশেষ করে আলম সমাজের উদ্দেশ্যে আমাদের যেটা প্রস্তাবনা থাকবে যে আমরা অবশ্যই যেন সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করি সঠিকটা জানার মানে বহু সোর্স এখন আছে এখন আর কোনো ধরনের অভি মানে অজুহাত দেওয়ারও সুযোগ নেই যে আমাদের কাছে বইপত্র নেই কোনো সোর্স নেই তো আমাদের যেহেতু সোর্সগুলো আছে এখন সব কিছু অ্যাভেলেবল তো আমরা যেন কিছুটা জেনে তারপর পড়াশুনো করে তারপর যেন মানুষের কাছে প্রচার করি বিশেষ করে জুমার খুদ্া একটা বড়ো একটা মাধ্যম এই জুমার খুদ্বার মাধ্যম দিয়ে আমরা যেন মানুষকে সঠিক ইতিহাসটা জানাই তবে ইনশাআল্লাহ এ বিষয়ে যে ভুল ধারণাগুলো ভুল আকিদা এবং ভুল যে রীতিনীতিগুলো প্রচলিত রয়েছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাব আশুরায় মহরম সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের এতক্ষণের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আশুরায় মোহরম এমন একটি দিবস যে দিবসটি মূলত মুসলিম সমাজে পালিত হয়ে থাকে মুসা আল সালাম এই দিবসে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এই উপলক্ষে অর্থাৎ নাজাতে মুসার উপলক্ষে আমরা সিয়াম পালন করে থাকি এবং আশুরায় মহরমের ইতিহাসটা প্রেক্ষাপটটা সম্পূর্ণ আল ইসলাম কেন্দ্রিক আর এর সাথে সাথে আপনারা শুনেছেন যে আমাদের দেশে বা ভারত উপমহাদেশে আশুরায় মহরমটা মূলত পালিত হয়ে থাকে কারবালা কেন্দ্রিক অর্থাৎ হজরত হুসাইন রজালত আল আনহুর যে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিলেন কারবালার প্রাঙ্গণে তো সেইটাকে কেন্দ্র করেই মূলত আমাদের দেশে বা আমাদের ভারত উপমহাদেশে কারবালা দিবসটা পালিত হয়ে আসছে এবং এই দিবসে শিয়ারা যে অনুষ্ঠানগুলো করে থাকে নিঃসন্দেহে তারা একটা ভ্রান্ত আঁকিদার প্রতিষ্ঠিত হয়ে এ ধরনের কাজগুলো তারা করে থাকে কিন্তু এর সাথে দুঃখজনকভাবে হলো সত্য যারা সুন্নি হিসেবে নিজেদের দাবি করেন আহলে সুন্নাতর জামাতের অনুসারী বলে নিজেদের দাবি করেন তারাও পর্যন্ত শিয়াদের অনুসরণ করে এই ধরনের রীতিনীতি পালন করে আসছেন আরও দুঃখজনক বিষয় যে আজকে যারা রাজনৈতিক ইসলাম এর পক্ষে কথা বলছেন তাদেরকে দেখা যায় এই দিন উপলক্ষে বিশেষ বিশেষ আলোচনা অনুষ্ঠান করতে যে এই দিনটা হচ্ছে বাতিলের বিরুদ্ধে হকের বিজয়ের দিবস বা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের দিবস এই ধরনের শিরোনাম দিয়ে তারা আলোচনা অনুষ্ঠান করছেন এবং তাদের আলোচনা অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে কারবালা দিবসে হুসাইন রাজাল তালা আনহু তৎকালীন যে খলিফা ইয়াজিদ তিনি অত্যাচারী ছিলেন তার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করতে যে বা তার বিরুদ্ধে অবস্থান নিতে যে। তিনি হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এই আলোচনায় তাদের মধ্যে করা হয় তো আমরা যেটা বলবো যে এই ইতিহাস সম্পূর্ণ একটি বিকৃত ইতিহাস এবং এই ইতিহাসের সাথে অন্ততপক্ষে আশুরায় মোহরমের যে ইতিহাস তার কোনো সম্পর্ক নেই তো আশা করি আপনারা আজকের আলোচনা থেকে সেটা পরিষ্কার বুঝতে পেরেছেন সেই সাথে আরও একটি সংশ্লিষ্ট প্রশ্ন ছিল যে হুসাইন রাজালত রান্নকে হত্যার পিছনে তৎকালীন খলিফা ইয়াজিদের কোনো দায় ছিল কি না আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি যে ইয়াজিদ সেখানে সরাসরিভাবে কোনোভাবেই দায়ী ছিলেন না বরং তার গভর্নর ওবায়দুল্লা বিন জিয়াদ তিনি মূলত তার ব্যক্তিগত সিদ্ধান্তে এই ধরনের একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং এই হত্যাকাণ্ড ঘটার পরে ইয়াজিদ তিনি কিন্তু নিজে আফসোস করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এটাকে নিয়ে অনুশোচনা করেছিলেন এবং তিনি মনে প্রাণে কখনই চাননি যে এই ধরনের একটি ঘটনা ঘটুক তো আমরা আশা করি এই বিষয়েও যে যদি আমাদের কারো ভুল ধারণা থেকে থাকে আমরা সেই ভুল ধারণা দূর করে নেব পরিশেষে আপনাদের সকলের প্রতি আবারও আহ্বান জানাবো যে আশুরায় মহরম যে উপলক্ষে এসেছে আমাদের মধ্যে আমরা যেন সেই উপলক্ষটাকে মাথায় রেখে আশুরা সিয়ামটা পালন করি এবং এই উপলক্ষে যত ধরনের কুসংস্কার ভুল ধারণা সমাজে চালু রয়েছে সেই ভুল ধারণাগুলো আমরা দূর করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে বিশেষ করে আলেম সমাজের যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে সমাজে যেন সঠিক আকিদার প্রচার হয় বিভ্রান্তিকর আকিদা বিভ্রান্তিকর ধারণা যেন প্রসারিত না হয় এ বিষয়ে আমাদের জোরালো ভূমিকা রাখতে হবে আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন আর এই বিষয়ে আমাদের জানার জন্য বিশেষ সহায়িকা একটি পুস্তিকা রয়েছে যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব রচনা করেছেন আশুরায় মহারম ও আমাদের করণীয় এই বইটা আপনারা পড়লে এই বিষয়ক ইতিহাসগুলো আপনারা আরও পরিষ্কারভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আজকে আমাদের অনুষ্ঠানে যে দুজন অতিথি ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর সাথে সাথে যে দর্শক ভাই বোনেরা আমাদের সাথে এতক্ষণ যাব ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর তার টিভির সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি সুভানাকাল রহমা অব হামদিকা আসাদাহ আস্তাকাতুবিল সালাম আলাইকুম ওরহমতুল্লাহি